শুভ সন্ধ্যা বন্ধুরা। তো চলে এসেছি, তো বললাম বেরিয়েছিলাম মানে জিন্স কিনতে আর জুতো কিনতে, তো তার মধ্যে দেখো এগুলো কেনা হয়ে গেছে। আমার ফেস ওয়াশ নেওয়া হয়েছে একটা, নেচারসের অ্যালোভেরা জেল, দুটো চুড়ি নেওয়া হয়েছে ব্ল্যাক, আর এটা হচ্ছে আমাদের দাদাভাই মেয়েকে ঘাগরা দিয়েছে সেই ঘাগরার ম্যাচিংয়ে, আর এটা হচ্ছে কাজল, রাবার, এটা হচ্ছে নেল পালিশ, এটা হচ্ছে লিপস্টিক সুগার, আমি ইউজ করে আমারটা শেষ হয়ে গেছিলো, এটাও একটা লিপস্টিক দেখাচ্ছি তোমাদেরকে, আজকে অনেকদিন পর বেরিয়েছি বাড়ি থেকে, নাহলে ভেবেছিলাম যে জীবনে আর বাইরে বেরোতেও পারবো কিনা সন্দেহ। এই যে লিপস্টিকটার কালারটা হচ্ছে এই সেট, এটা হলো, এটা আর একটা নেল পালিশ, মাস্কারা, ক্লিপ, ফেস ওয়াশ, এটা হচ্ছে গুঁড়ো চন্দন, আর নেওয়া হয়ে দেখাচ্ছে মেয়ের গালে বড় বড় মানে ছোটো ছোটো দানা দানা বেরিয়েছে বলে এইটা ইউজ করলাম, এটা এর জন্য এটা নেওয়া হয়েছে। আর দেখাচ্ছি জিন্স, এই যে মেয়ে জিন্স নিয়েছে, আর আছে জুতো, জুতোটাও দেখিনি, এটা মার, পুজো মার্কেটিং সব কমপ্লিট। তো কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর ভালো লাগলে কমেন্টে জানিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ব্লগটা আজকে আমি এখানেই এন্ড করছি, কারণ ব্লগটা বড় হয়ে যাবে, জানি না কতটুকুনি হচ্ছে না হচ্ছে, জানি না বড় হয়েছে কি না হয়েছে, কতটুকুনি হয়েছে। তো পুজো মার্কেটিংয়ের কালেকশন আমি এইটুকুনি করা হয়েছে, তো দেখানো তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করা হয়ে গেলো। তো পুজো মার্কেটিং আগেও আমি তোমাদের সঙ্গে দেখিয়েছি, তো সেটা আমার ডেসক্রিপশানে আবার লিঙ্ক দিয়ে দেবো যদি ভালো লাগে, তো তোমরা সবাই দেখে নিও যে কী কী নিয়েছি না নিয়েছি। আর প্লিজ 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 এইভাবে সাপোর্টটা করো, তোমাদের সাপোর্টে আমি একটু 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 করে সেই নিজের স্থানে পৌঁছাচ্ছি, তো আশা রাখছি যে অনেকটা পৌঁছে যাব। কিন্তু আর আজকে এসে তোমাদের বলবো যে তোমাদের প্রেমে বলো, তোমাদের বলো আমি অনেকটা সুস্থ আছি, অন্তত মনে হচ্ছে যেন বেঁচে আছি, না হলে কি বলবো মানে মোরেও বেঁচে থাকার মতো পরিস্থিতি হয়ে গেছিলো। আর এই যে আমার তো এই মার্কেটিংগুলো, আগে তো মার্কেটিংগুলো তোমাদের দাদাভাই যে কুরিয়ার করেছে সেটা যখন খুলবো সেটার জন্য আলাদা ব্লগ থাকবে, যেটা ওখান থেকে এসছে। আজকের মার্কেটিংগুলো সমস্ত দেবের দেওয়া, কারণ বায়না করে করে জিনিসপত্র নেওয়া হয়েছে, ফ্যান প্যান করতে করতে নিয়েছে। চলো এবার গুছিয়ে ফেলি, গুছিয়ে নিয়ে তারপর তোমাদের সঙ্গে আসছি।